Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর দিশারি অনুষ্ঠানের এই পর্বে আবারও আপনাদেরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু চারটি প্রশ্ন রেখেছেন, আমরা হুজুরের কাছ থেকে এই প্রশ্নগুলো আনসার জেনে আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসব। এক ভাই দুটি প্রশ্ন করেছিলেন, দ্বিতীয় প্রশ্নটি হলো তার যে ট্রেনে বা বাসে থাকা অবস্থায় যদি নমাজের ওয়াক্ত হয়ে যায়, এমত অবস্থায় কি পরে কাজা করবেন না এই অবস্থার মধ্যে কোনোভাবে নমাজ পড়তে পারেন? নামাজের যে নিয়ম রয়েছে, আমরা অবশ্যই নামাজের ফরজ যেগুলা দাঁড়িয়ে নামাজ পড়া সেটা তো অবশ্যই আমরা কোনো অবস্থায় যদি আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে পারি বসে পড়লে তো হবে না। কিন্তু যদি অবস্থা এমনই হয়ে গেল আমার যে আমার নামাজের টাইম চলে যাবে, আমি ট্রেন থেকে বাস থেকে নামতে পারতেছি না, তাহলে উলামা একরাম বলেন যে অবস্থায় আছি যেভাবে আমি পারি ওইভাবে নামাজটা পড়ে নেব। এরপরে আবার কজা করতে হবে কি না হবে না, উলামা একরামের দুইটি মতামত রয়েছে। কোনো উলামা একরাম বলেন যেহেতু আমি একবার পড়ে নিয়ে এলাম আবার আর কজা করার প্রয়োজন নাই, কিন্তু অন্যান্য উলামা একরাম বলে থাকেন যেহেতু আমি পড়েছি পুরো প্রপার ওয়েতে আমি পড়তে পারি নাই, যথেষ্ট কমি রয়েছে, সেই হিসাবে নামাজটা যদি আমি আরেকবার আমি রিপিট করে নেই তাহলে হয়তো আল্লাহর কাছ থেকে আমি মুক্তি পাওয়ার হয়তো আশা রাখতে পারি, সেজন্য আরেকবার রিপিট করে নেওয়াটাই ভালো। জাযাকুমুল্লাহ। এক বোন জানতে চাচ্ছেন তার ছেলের অ্যাকাউন্টে 4,000 pounds প্রায় বৎসর খানিক সময় মানে জমা হয়েছে, আর নতুন করে ডিসেম্বরে আরও 4,000-5,000 pounds ঢুকবে। এখন কি পুরো পয়সার জাকাত দিতে হবে না শুধু 4,000 pounds জাকাত দিতে হবে? নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে আপনি প্রথম থেকে যেভাবে আপনি বর্ণনা করেছেন, ডিসক্রিপশন করেছেন যে প্রথম থেকে উনার জকাতেবুল অ্যামাউন্ট রয়েছে, অতএব বৎসরের মধ্যখানে যে পয়সাগুলো অ্যাড হলো সেটার জন্য আরেকবার বৎসর গুড়তে হবে সেই প্রয়োজন নাই। অতএব পুরো পয়সার আপনার জকাত দেওয়াটাই উত্তম আর দিতে হবে, কারণ এইভাবে যদি প্রতি বৎসর ডিফারেন্ট ডেইটে যে পয়সাগুলো ঢুকলো প্রতিটা অ্যামাউন্টে যদি আলাদাভাবে বৎসর আপনি গণনা করেন এটা অত্যন্ত ডিফিকাল্ট হবে, কঠিন হয়ে যাবে। প্রত্যেক ব্যক্তির শুধুমাত্র এই পার্সোনাল অ্যাকাউন্টকে মেনটেন করার জন্য হয়তো একজন অ্যাকাউন্ট্যান্ট রিজার্ভ রাখতে হবে, অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সেজন্য ইসলাম কিন্তু কঠিন করাকে পছন্দ করে না। তাছাড়া অ্যামাউন্ট তো আপনি সারা পয়সার মাত্র 2.5% দেবেন, অতএব উলামায়ে কেরাম বলেন বৎসরের মধ্যখানে সমান জাতীয় মনে করেন আপনার টাকা আছে সমান টাকায় ঢুকেছে, অতএব এটার জন্য আরেকবার নতুন করে বৎসর গুড়তে হবে প্রয়োজন মোটেই নেই, মোটেই না। আপনি ওই একসাথে সব পুরো অ্যামাউন্টের হিসাব করে বৎসর যখন পূর্বে আপনি জকাত দিয়ে দেবেন। আল্লাহ আকবার। এরপরে এক বোন দুটি প্রশ্ন করেছেন, সূরা হাশরের শেষ 3 আয়াত ফজর এবং মাগরিবের বাদে তিনি পড়েন, এটা কি পড়া ঠিক আছে আপনার? তিরমিজ শরীফের হাদিসে এসেছে যারা এভাবে পড়বে, সকালে পড়লে 70,000, বিকালে পড়লে 70,000 ফিরিস্তা ওই পড়নেওয়ালা ব্যক্তি পুরুষ হন অথবা মহিলা হন ওনার মাগফিরাতের জন্য কন্টিনিউ দোয়া করতে থাকেন। উলামায়ে কেরাম ফজিলতের ক্ষেত্রে এই সমস্ত হাদিসকে গ্রহণ করেছেন, অতএব আপনি এটা পড়তে পারেন ইনশাআল্লাহ। আরেকটি দোয়া তিনি মেনশন করেছেন, তিনি পড়েন নামাজের পরে ফজরের পরে হয়তো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান, এই দোয়াটা পড়া? ইয়েস, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়তে পারেন। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন আল্লাহর বরকত। আচ্ছা, আমি একটা প্রশ্ন বলতে চাই। আমার প্রথম প্রশ্নটা হলো, আমি যখন এখন তো এশার নামাজ 7:30 দিকে হয়ে যায় তাই না, আমি 7:30 সময় কি করি তাহাজ্জুদের নামাজটা পড়ে ফেলি, তো তাহাজ্জুদ আমার প্রশ্ন হলো তাহাজ্জুদ নামাজ পড়ার সময় এটা কি বলবো যে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি না, সেটা বললে কি ঠিক আছে? বা কারণ 7:30-8টার সময় আমি যদি পড়ি তখন কি বলতে পারি না কি এখন আমি তাহাজ্জুদের নামাজটা পড়তেছি? এইটা হলো একটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, কোনো মহিলা যদি ওভার 60 হয়ে যায় আর যদি কোনো মহরম না থাকে, কোনো গ্রুপের সাথে হজে যাওয়া কি ঠিক আছে? এই জিনিসটা আমার একটু প্লিজ বলবেন। আর আপনাদের প্রোগ্রামটা ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ যেন কবুল করেন। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন আপনার কি প্রশ্ন? জি, কোনো মা বাপে যদি নিজের ফাফরিনে কোনো জি, আপনার কথাটা আমরা পুরোপুরি শুনতে পারি নাই,
বোন কি আমাদের সাথে এখনো আছেন? হ্যালো, জি, আপনার কথাটা আবার বলেন, আমরা পুরো শুনতে পারি নাই। কোনো মা বাপে যদি নিজের ফুরফুরিন্তরে পদ্মা দিয়ে জি কোনো দোষে বা বিনা দোষেও সে জন আয় ও এই বৌদ্ধ কতটুক যা লাগে আর বৌদ্ধ তিনি বাঁচার কোনো কিছু আছে না। ঠিক আছে হুজুরে, খুইবান এই বিষয়ে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? হ্যাঁ, আমার একটা প্রশ্ন। জি বলেন। এই কাজা নামাজ কি যে কোনো নামাজের পরে কাজা নামাজ পড়লে হবে? জি, নাম্বার ওয়ান। আর সেকেন্ড কোয়েশ্চন হলো আমার, ওই যে মহিলারা পায়ের মধ্যে মেহেন্দি দেয়, জি ওইটা কি ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। আর আর আরেকটা প্রশ্ন হলো, ওই চুলের মধ্যে যে মহিলারা খলব দেয়, ওদের কি নামাজ হবে? আর কিছু না। ওই জাজাকুমুল্লাহ খের। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? আমার দুই তিনটা প্রশ্ন হুজুরের কাছে। জি, পয়লা প্রশ্ন তো হইলো আমার, খাজা নামাজের নিয়ম আর কি, যেনে খোজা পড়তে হইলে দিলকা হালকের খোজা ইরাম পড়তাম চাইরাম, তো একটা কইতাম হইব না যে হালকের খোজা পড়াম হইয়া না খাজা হইয়া পড়লে হইব। জি, আর এশার নামাজের যদি নামাজ খাজা হয় তাহলে একটা এশার নামাজ পড়তে পড়া লাগে খাজার, আর বিতে কি পড়া লাগে জিনিসটা। আর আর একটা প্রশ্ন হইল, সালাতুল হাজতুন নামাজের নিয়মটা আমি জানতাম। জাজাকুমুল্লাহ খের, হুজুর বলবেন এই বিষয়ে। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাইম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে শেখের কাছে আমি জানতে চাই, আমার কাছে একটা বুক আছে ফাজাইলে আমাল। জি, এটা তাকিক করেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানি, হাফিজ ইবনে হাজার আসকালানি। তো এই বুকের মধ্যে শিরকে আছে। ভাই কি আমাদের সাথে লাইনে আছেন? আমার মনে হয় লাইনটা কেটে গেছে, আমরা দুঃখিত। আপনার আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। আর একটি কথা আপনার, আমরা মানে এটা আমাদের টিভি কর্তৃপক্ষ যারা আমাদের, আমরা এখানে বসি, তো আমাদের একটা কর্তৃপক্ষ আছেন, তারা আমাদেরকে অনুরোধ করেছেন কোনো ব্যক্তি বা কোনো বুককে নিয়ে আমরা এভাবে লাইভ অন এয়ারে আলোচনা না করার জন্য। শুধু ফাজাইলে আমালের ক্ষেত্রে নয়, সব বুকের ক্ষেত্রেই তারা বলেছেন যে এটা অনেক সময় টিভি রোল, বা আপনারা জানেন এই দেশে অনেক আইন আছে, অফকম আছে, যদি কোনো অনেক বুক বা অনেক ব্যক্তি, কিছু না কিছু মানুষ ফলোয়ার থাকেন, আমাদের কোনো কথায় যদি তারা কষ্ট পান, এটা অনেক সময় আমাদের সবার জন্য একটা অসুবিধার কারণ হয়ে যেতে পারে। এদিক বিবেচনা সবাই রাখবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খের। আমরা একটু আনসারের দিকে যাই, আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসবো। এশার নামাজ 7:30 পড়েন বোন বলছেন, বা এই টাইমে মানে অক যখন শুরু হয়ে যায় একই সময়, মানে নামাজের সাথে সাথে যদি তিনি তাহাজ্জুদ পড়ে নেন, তা তাহাজ্জুদ কি হবে? আর এই সময় কি তাহাজ্জুদের নিয়ত করতে পারেন? তাহাজ্জুদের নামাজ এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের টাইম শুরু হওয়ার আগ পর্যন্ত এর ভিতরে যে কোনো সময় পড়া যায়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়েই উনি শেষরাতিতেই পড়েছেন। তো ভাই জবাই বলতেছেন, আপনি যদি এশা নামাজের পরে নফল নিয়তে পড়েন অথবা তাজুদ নিয়তে পড়েন, পড়তে পারবেন, কিন্তু তাহাজ্জুদ যেটা আরবিতে গুম ছেড়ে ঘুম থেকে জাগ্রত হয়ে পড়া, সেজন্য উলামায়ে কেরাম বলেন উত্তম হলো তাহাজ্জুদের শেষরাতিতেই। বাট যদি কেহ আগরাতিতে পড়ে তবু ইনশাল্লাহ আশা করা যায় হয়তো আল্লাহ পাক তাজুদের সওয়াব দিবেন। আপনি তাজুদ নিয়তে পড়তে পারবেন, নফল নিয়তে পড়তে পারবেন, সমস্যা নেই।
দ্বিতীয় প্রশ্ন বোন, যে কোনো মহিলার যদি বয়স 60 হয়ে যায় বা 60 এর ঊর্ধ্বে, তিনি তার যদি মাহরিম না থাকেন, তিনি কি কোনো মহিলা গ্রুপের সাথে হজে যেতে পারেন? ওলামা একরামের দ্বিমত রয়েছে, তবে নির্ভরযোগ্য ওলামা একরাম মেজরুল একরাম ফরজ হজের জন্য যদি অল্টারনেটিভ কোনো মাহরিমের মাধ্যমে হজে যাওয়ার, ফরজ হজে যাওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে এইভাবে নির্ভরযোগ্য মহিলাদের গ্রুপের সঙ্গে যাদের উপর ইতমিনান রয়েছে উনি যেতে পারবেন বলে ওলামা একরাম ফতোয়া দিয়েছেন। জাযাকুমুল্লাহ। কোনো মা বাবা যদি আপন সন্তানদেরকে বদদোয়া দেন, এটা কেমন বা আর এই বদদোয়া থেকে বাঁচার কোনো উপায় আছে কি? প্রথমত আমরা কেউ কাউকে বদদোয়া দেওয়ার চেষ্টা করব না, বিশেষ করে মা বাবার দোয়া এবং বদদোয়া উভয়টাই যেহেতু অনেক সময় কবুল হয়ে যায় সহজেই। আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম জুরায়েদ সম্পর্কে, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি কিন্তু এরপরেও উনি পুরা কোনো রং মানে কোনো মিস্টেক করেন নাই, উনি নামাজে ছিলেন, মা একদিন দুই দিন তিন দিন এভাবে ডাকছেন, তিনও দিন উনি নামাজেই ছিলেন, জবাব দিতে পারেননি, শেষ পর্যন্ত মা বদদোয়া দিয়েই ফেললেন। শেষ পর্যন্ত এই বদদোয়ার পরিণতিতে উনাকে যে নির্যাতিত হয়েছিল, লাঞ্ছিত হতে হয়েছিল, সেই ঘটনা বুখারী শরীফে এসেছে। এই হাদিস থেকে ওলামায়ে কেরাম বলেন যে মা বাবার জন্য উচিত আমরা বদদোয়া দেব না, আর বদদোয়া দিয়েই দেন তাহলে অনেক সময় কিন্তু অনেক বদদোয়া কবুল হয়ে যায়। তবে একটি হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় কোনো আপনজনের উপর, বিশেষ করে মা বাবা যদি সন্তানের উপরে বদদোয়া দেন, তো ফেরেশতাদেরকে অনেক সময় বলে দেন বলে তোমরা এই দোয়াটা কবুল করো না, যদি আল্লাহ মেহরবানি করে এভাবে স্টপ করেন তো মাশাআল্লাহ, কারণ আল্লাহ খুব ভালোই জানেন যে মা বাবা বদদোয়া দিয়েছেন, যদি সন্তানের উপর বিপদ আসে প্রথমে চোখের পানি পড়বে মার বাবারই, এটাই সত্যি। আপনি বলছেন যদি দিয়ে দেন কীভাবে বাঁচবেন, যে কারণে দিয়েছেন সেই কারণটা থেকে আপনি যদি সঠিক কোনো কারণ থাকে, যুক্তিসঙ্গত কোনো কারণ থাকে, যে কারণে বাবা নারাজ হয়েছেন সেই নারাজের কারণ থেকে আপনি বেঁচে থাকবেন, চেষ্টা করবেন যেন এরকম কোনো কাজ যেন না হয়। কেন আমার মা বাবা কষ্ট আমাকে বদদোয়া দিবে, যে মা বাবা এত কষ্ট করলেন, বিশেষ করে মা কোরআন বলতেছে কষ্টের পর কষ্ট করেছেন, আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিঃস্বার্থ দরদি আল্লাহ এবং রসুলের পরেই মা এবং বাবার মধ্যে কোনো সন্দেহ নাই। এই মা বাবা খুব সহজেই যেন বদদোয়া দিয়ে দিবেন এটা হতে পারে না, হয়তো বা জানার অভাবে অথবা বেশি কষ্টের শিকার হওয়ার পরে হয়তো বদদোয়া দিবেন, কিন্তু এর পরেও কিন্তু হাদিস বলতেছে আমরা মা বাবা যেন আমরা সন্তানদেরকে আমরা বদদোয়া না দিই, আমরা দোয়া দিতেই থাকি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কীভাবে কষ্ট পেয়েছেন কিন্তু বদদোয়া দেন নাই, বরং কন্যা দোয়া করতেই ছিলেন, দোয়া করতেই ছিলেন 18 বছর পর্যন্ত দোয়া করে শেষ পর্যন্ত আল্লাহর কাছ থেকে সেই সন্তানের জন্য ক্ষমা নিয়ে এসেছিলেন। আমরাও সেই সুন্নত সেই তরিকা আমরা অবলম্বন করবো। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খের। এরপরে এক বোন জানতে চাচ্ছেন যে কজা নামাজ যে কোনো নামাজের পরে কি আদায় করতে পারে? অবশ্যই যে কোনো নামাজের পরে আদায় করতে পারবেন। মহিলাদের জন্য পায়ের মধ্যে যে মেহেদি মানে তারা দেন, এগুলা কি ঠিক আছে? কোনো সমস্যা নেই, মা বোনরা মেহেদি হাতে দিবেন নাকি পায়ে আঙুলে দিবেন কোনো সমস্যা নেই। অনেকে মনে করেন এটা একটা প্রচলিত কথা যে নবী ইসলাম দাড়িতে মেহেদি দিয়েছেন, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদাবা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত্তু, হযরত আনাস থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দাড়ির মধ্যে এইভাবে কোনো কালার দেন নাই, কালারের প্রয়োজন হয় নাই, কারণ দাড়ি চুল মিলিয়ে মাশাআল্লাহ 63 বছর বয়সেও মাত্র 19 কোসা বা কোনো বরমতে 17 চুল এবং দাড়ি সাদা হয়েছিল, তো 17 কোসা চুল এবং দাড়ি সাদা যদি হয় তো এখানে উনি কালার দিবেনই বা কেন? এর জন্য এই যে একটা আমাদের দেশে একটা প্রথা, রসুল্লাহ সাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন, অতএব মেহেদি যদি পায়ের তলে পড়ে যায় তাহলে কী হয়ে যাবে, এটা কী করলে ইমান চলে যাবে, পায়ে দেবেন না, এই করবেন না, সেই করবেন না, এটা কিন্তু বাড়াবাড়ি কথা, এটা কোনো ভিত্তি নাই। মা বোনরা এই সমস্ত জিনিস বিনা দ্বিধায় ওনারা ব্যবহার করতে পারেন, পায়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মহিলারা যারা চুলের মধ্যে কালার করেন তাদের কি নামাজ হবে? কালারটা যদি পাক থাকে নামাজ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট কালার দেওয়াটা জায়েজ কি না জায়েজ সেটা হলো ভিন্ন কথা। যদি আমি অসৎ উদ্দেশ্যে আমি দিয়ে থাকি তাহলে তো অবশ্যই সেটা হারাম হবে, যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর যদি আমার উদ্দেশ্য ভালোই থাকে, এরপরেও তো অনেক সময় অতিরিক্ত সময়ে সেখানে যাবে, হয়তো পয়সাও খরচ হবে, এদিক লক্ষ্য করে হ্যাঁ যদি সৎ উদ্দেশ্যে কেউ দিয়ে থাকেন যে আমি আমার স্বামীর ময়নকে জয় করব, এভাবে সৎ উদ্দেশ্যে যদি কোনো মহিলা দিয়ে থাকেন তো ইনশাল্লাহ সেটা জায়েজ হবে এবং নামাজ হতে কোনো সমস্যা নেই। তবে হাদিস যেটা বলেছে যদি চুল বা দাড়ি সাদা হয়ে যায় একদম কালো, যেটা রসুল আকরাম সামি ইস্তানিবু সওয়াদ, সেই সওয়াদ এবং কালোটাকে পরিহার করার কথা রসুল আদেশ করেছেন। এক বোন জানতে চাচ্ছেন ছোট বাচ্চার বমি যদি কাপড়ে লেগে যায়? বমিটা যেহেতু নাপাক অবশ্যই এটা দ্রুত করতে হবে, বিশেষ করে ছোট ছেলে, যে বাচ্চা ছেলে এখনও দুধ পান করতেছে তার প্রস্রাবের ক্ষেত্রে হাদিসের মধ্যে একটু
হালকা হুকুম এসেছে যে পূর্ণ মাত্রায় যদি আমি দৌত না করে হালকাভাবে দইয়ে নেই, অথবা কোনো উলামায়ে কারাম রসুন শব্দ থেকে যার অর্থ পানি ছিটিয়ে দেওয়া, লিটারাল মিনিং হিসাবে শুধু পানি ছিটা দিলেই পাক হয়ে যাবে এরকম বলেছেন। অবশ্যই মা আবু হানিফা রহমতুল্লাহ সহ ইমাম মালিক রহমতুল্লাহি মেজর উলামায়ে কারাম বলেছেন দৌত করতে হবে। হ্যাঁ, হয়তো অন্য প্রস্তাব জবাবে বেশি দ্রুত করতে হবে, ছোট্ট ছেলে এখনও দুধ পান করতেছে, শরীর শক্ত কোনো খাবার শুরু করে নাই, তার ক্ষেত্রে নবী করিম বলেছেন ইউরাশু বাউলুল গোলাম, এই ছোট্ট বেবি ছেলে সে এখনও দুধ পান করতেছে, তার পেশাবকে খুব বেশি ভালোভাবে দ্রুত করতে হবে না, হালকাভাবে দুইলেই চলবে। জাজাকুমুল্লাহ। বাট বমি যেটা সে না পাক যেহেতু এটা অবশ্যই এটা পরিষ্কার করতে হবে। জাজাকুমুল্লাহ। এক বোন তিনটি প্রশ্ন করেছেন যে কজা নমাজ, গতকালকের কজা নমাজ যখন পড়বেন নিয়ত কি এভাবেই করতে হবে যে আমি গতকালকের নমাজটা কজা, যেহেতু আপনার স্মরণ যদি থাকে তাহলে এবার মেনশন করে দেওয়াটাই ভালো। এশার নমাজ যদি কজা হয় তাহলে ফরজ তো কজা করবেন, উথি রক্ষী কজা করতে হবে, যেহেতু বিতরের নামাজ মাবার মতে ওয়াজিব বলেছেন এবং নবী করিম কজা করেছেন সেজন্য কজা করতে হবে। তবে কজা করার ক্ষেত্রে যদি আপনি দিনে কজা করেন, তিন রাকাত কজা করবেন না চার রাকাত কজা করবেন, হাদিসে কিন্তু এখানে ভিন্নতা রয়েছে। অবশ্যই মা বোনের মতো তিন রাকাত কজা করার কথাই বলেছেন। জাজাকুমুল্লাহ। সালাতুল হাজত কোন নিয়মে পড়বেন? এটা আমরা আরও বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কার যদি কোনো প্রয়োজন হয় তাহলে অজু করে, সুন্দরভাবে অজু করে দুইটা রাকাত নামাজ পড়ে। যে দোয়া রয়েছে সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, এই পূর্ণ দোয়াটি সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইম মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা লি যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এই কথাগুলো বলে দোয়া করবেন এবং মনের মধ্যে আপনার মনের কথা রাখবেন। এই এই দোয়াটুকু যারা জানেন মাশাআল্লাহ পড়ে নেবেন, যারা জানেন না দোয়ার বুক থেকে আপনারা সংগ্রহ করে এই দোয়া পড়ে তারপরে আপনার মনের কথা আপনার কাছে বলবেন। এটাই হলো সালাতুল হাজত। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? জি, আমার একটা কোয়েশ্চেন আসলে আছে, আস্তুল ক্রিমের মাঝে লেখা অ্যালকোহল আছে, জি, আর নিবিয়া ক্রিমও লেখা অ্যালকোহল কিছু লেখা নাই, হুজুরে কইবানি প্লিজ একটা কি আমরা ইউজ করতে পারবো নি? ঠিক আছে, এটা তো ঠান্ডার দেশে এগুলা ইউজ না করলে আর কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। জি, আপনার কি প্রশ্ন? জিজ্ঞাসাছিলাম একটা কথা, যেমন ছোট বাচ্চা নয় 10 বছরের অসুস্থতা নাকি, তা এখন নাকি দেওয়া হঠাৎ করে রক্ত হয়েছে এখন ঘুমের মধ্যে, তা একটু আতো লাগছে আমার, মুচ্ছে লাইছি, বাট শেষে আমার মাথার মাঝে ধরছি আমি, এখন আমার সন্দেহ লাগে কি মাথা লাগছে নি, বাট মুচ্ছে লাইছি বড় ওয়াস করছি না, ঘুমতো আসলাম, তা এখন চিন্তা কি আমার মাথা লাগছে, দিয়ে এখন আমার নামাজ গুনি, এটা আমার একটু চিন্তা, প্লিজ সুযোগ হইলে খুশি হইম। ওকে, মানে মাথার মাঝে লাগছে এটা আপনার সন্দেহ কিন্তু আপনি দেখতে পান নাই? না, আত মুচ্ছে রাইছি, ঘুমো আসলো বাচ্চারাও ঘুমো, আমিও ঘুমো, মুচ্ছে রাইছি বড় পছন্দ লাগতেছে, তো এখন হুজুরে কইবা এটা আমি যে গোসল করছি না এটা কি যেমন না। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আপনার প্রোগ্রাম দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, এই 9 বাই সরি, আমার আপনারা যে রুল বলছেন টিভির আমার এটা জানা ছিল না। কোনো অসুবিধা নাই, জাযাকুমুল্লাহ খায়র, জাযাকুমুল্লাহ। আমি মানে প্রশ্নটা করতেছি যে আমি শিরিকে আসগারের একটা উদাহরণ দাও এসে একটা বুকে, আর আমার এটা মানে বুঝি ইন জেনারেল আপনি বলতে পারেন আপনার প্রশ্ন আগে বুকের নাম মানে এই মানে এই আসগারের উদাহরণ মানে এটা বলা হয়েছে যে আমি আল্লাহর অনুগ্রহে এবং আপনার দোয়ায় ভালো আছি, এই কথাটা কি নাকি শিরিকে আসগার? আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন। জি, আমার একটা প্রশ্ন ছিল ভাই। এই প্রশ্নটা হলো যে কোন নিউব্রন বাচ্চা, যেমন আজকে জন্ম নিছে বাচ্চাটা কিন্তু গোসল করে নেই এখনো, এই বাচ্চা কুলে নিলে কি, যে কুলে নিবে সে কি নাপাক, যে নামাজ হবে না একজন, মানে আমরা শুনছি পুরো জানি না ওই জিনিসটা, যে কুলে নিছি নিউব্রন বাচ্চা কিন্তু এখন এসে গোসল না করে আমি যদি নামাজ পড়ি সে নামাজ হবে কি না, বা এটা কি নাপাকের আওতায় আমি পড়িনি যে, বা যে কুলে নিল সেও কি নামাজ পড়তে পারবে না গোসল ছাড়া, এটা একটু জানতে চাইছি প্লিজ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। টিভির আওয়াজটা একেবারে ডাউন করে দেন। জি আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার কি প্রশ্ন? হুজুরের কাছে আমার একটা প্রশ্ন আছে। জি বলেন, আমরা শুনতেছি। আমার তো যেমন আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি কি আমাদের সাথে আছেন? আমরা দুঃখিত, আমরা আপনার কথাটা শুনতে পারিনি। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, একটু প্রশ্ন জানতে চাইছিলাম। জি, একজন বোন আমাকে বলেছিলেন যে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের সাথে নাকি জিন্ন মুমিন নামাজ পড়ে, জিন্ন মুমিন থাকে, আর যদি নামাজটা ভুল হয়ে যায় তাহলে নাকি জিন্ন মুমিন ক্ষতি করে। আল্লাহ আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ আকবার, হুজুর বলবেন এই বিষয়ে। জাযাকুমুল্লাহ খায়র। একটু আনসারের দিকে যাই, আমরা আরও এক দুইটি কল নিয়ে নিই, এরপরে আমরা বিরতিতে চলে যাব, আর বিরতি থেকে ফিরে এসে আপনাদের আনসার হুজুর দিবেন ইনশাআল্লাহ। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার প্রোগ্রাম দেখলাম, রেগুলার দেখি, আলহামদুলিল্লাহ সুন্দর লাগে। আমার দুইটা কোয়েশ্চন আছে আর কি। জি বলেন। একটা হইলো কি, এখন মহিলা আর কি বয়স আপনার বালিকুয়ার বাদনে, জি, 20 পর্যন্ত আপনার নামাজ রেগুলার পড়ছেন না, আস্তে আস্তে ধরলো মিস হয়েছে। জি, ধরলো বিয়ার বাদে এগুলো পড়েন রেগুলার অবভিয়াসলি, বাট ইন হরর নামাজ গুলা রেখিতা করতা, আর ও বালিকুয়ারটা গেল ইয়া আপনার 20 পর্যন্ত রোজাও কিছু আর কি, ধরলো পিরিয়ডের সময় তার রোজা মিস হয়েছিল। জি, ও রোজা গুলা আপনার এখন কিলা রাখা হইতো আর কি, কিছু মিস হয়েছে কিছু রাখতেন আর কি, ওটা যদি হয় না বলা হেল্প করিল না। জাযাকুমুল্লাহ খায়র। আর কোনো প্রশ্ন আছে নি আপনার? জি না। জাযাকুমুল্লাহ খায়র, জাযাকুমুল্লাহ খায়র। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। টিভির আওয়াজটা একেবারে ডাউন করে দেন। আমরা দুঃখিত, সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। Glory to Allah, access to Allah, alhamdulillah.